দীর্ঘ লকডাউন শেষে 11 মে থেকে স্বাভাবিক হতে যাচ্ছে ফ্রান্স, কিন্তু তার আগে নাগরিকদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। প্যারিস থেকে আরও জানাচ্ছেন অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ইনু। আগামী 11 মে 2020 সালে কিভাবে ফ্রান্সকে ডিকনফাইনমেন্টে নিয়ে যাওয়া যায়, বিভিন্ন ক্ষেত্রে তারা দেখিয়ে দিয়েছেন এবং যারা যেভাবে যে কাজের জন্য নিয়োজিত হয়েছেন তাদেরকে তাদের কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন এবং ফরাসি জনগণকে তারা অনেক বিশেষভাবে অনুরোধ করেছেন যে তারা যেন এসব নিয়ম কানুন এবং যেসব প্রিকশন নেওয়া দরকার সেটা মেনে চলেন। কারণ এই 2 মাসের মধ্যে হতে যাচ্ছে এই যে একটা মহামারীর কারণে সবকিছু ব্লকড, একটা অর্থনৈতিক যে একটা বিপর্যয় এদেশে এসছে, পুরো ইউরোপে এসছে, পুরো বিশ্বে এসছে, সে ব্যাপারে তারা অত্যন্ত সচেতন এবং সেটাকে হচল করার উদ্দেশ্যেই আজকের এই বড় ধরনের যে সংবাদ সম্মেলন করলেন সেটাই ছিল তাদের মুখ্য বিষয়।